পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়। এ নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের। সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা, চীন ও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায়। রোহিঙ্গা ইস্যুতে আমেরিকা বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মন্ত্রী বলেন, আমেরিকা সহ বড় বড় দেশকে রোহিঙ্গা শরণার্থী নেওয়ার অনুরোধ জানিয়েছেন, অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। ওরা এসেছেন আমাদের সাথে তাদের দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য, যত ধরনের ভুল বোঝাবুঝি সব দূর করে অত্যন্ত শক্ত ভিত্তির উপর আমাদের উভয় দেশের, আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠার জন্য তারা এসেছেন। আর এখানে নতুন নতুন যে সম্ভাবনা হচ্ছে সেগুলোর সাথে তারা সম্পৃক্ত হতে চান, সেই জন্য এসেছে। আমরা চাই, আমাদের এক নম্বর টার্গেট যে তারা এই রোহিঙ্গাগুলো তাদের নিজের দেশে যাক। আমেরিকানরা আমাদের এই ব্যাপারে সাহায্য করবেন বলে তারা জানিয়েছেন।